সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে। স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ। এই স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েছে বাঙালি, লাখো নারী সম্ভ্রম হারিয়েছেন। বিজয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে স্বভাবতই প্রশ্ন জাগে, কি পেয়েছি আর কি পাইনি? পেয়েছি অনেক, একটি ভূখণ্ড, একটি পতাকা, জাতীয় সঙ্গীত, সেই সঙ্গে আমাদের পূর্ণ স্বাধীনতা, মাতৃভূমি। এই 5 দশকে বাংলাদেশের অর্জন কতটুকু, স্বাধীনতার মূল লক্ষ্য অর্জিত হয়েছে কিনা, এমন প্রসঙ্গ প্রাসঙ্গিক। স্বাধীনতাকে অর্থবহ করে তোলার বিষয়ে নানা মহলের প্রশ্ন থাকলেও 50 বছরে দেশের অর্জন কিন্তু কম নয়। তলাবিহীন ঝুড়ি আজ পূর্ণতার পথে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। স্বাধীনতার অর্ধশতবার্ষিকীতে সব প্রাপ্তি আর অপ্রাপ্তির কিছুটা তুলে ধরার চেষ্টা করছে। আর বিশ্বের সব ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের আরেকটি চ্যানেল বিডিডক ইউটিউবে ভিজিট করতে পারেন। বিস্তারিত জানতে দর্শকদের পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত আকাশে উড়ে বেড়ানোর গল্পটা শুরু হয়েছিল দীর্ঘদিন আগেই। অবশেষে 1971 সালে বাংলার দামাল সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে সবুজ জমিন রাঙিয়েছিল, আর মা বোনদের সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে হায়নার কবল থেকে দেশমাতৃকাকে ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। বিশ্বের বুকে একখণ্ড লাল সবুজ পতাকা সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছিল সেদিন থেকেই। হাঁটি হাঁটি পা পা করে স্বাধীনতা অর্জনের 50 বছর পার করলো বাংলাদেশ। এসেছে সেই মহেন্দ্রক্ষণ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বিজয় উৎসব পালন করছে বাংলাদেশ। রূপকল্প 2021-এর বছরটি একটু ব্যতিক্রমী, কারণ একই বছরে বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার 50 বছর পূরণ হলো। একাত্তরে বিশ্বের মানচিত্রে যখন নতুন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুত্থায় হয়, তখন অর্থনৈতিকভাবে এটির টিকে থাকা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। অথচ সেই দেশটি অর্থনৈতিক ও সামাজিক এমন কোনো সুযোগ নেই যে অগ্রগতি লাভ করেনি। আর সবচেয়ে বড় নিন্দুকেরাও এখন বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছেন। অর্থনীতিবিদরা বলছেন, 50 বছরে বাংলাদেশের অর্জন অবিশ্বাস্য রকমের, বিশ্ববাসী যা ভাবতেও পারেনি তাই করে দেখিয়েছে লাল সবুজের বাংলাদেশ। সমালোচকদের মুখে কুলু পেঁটে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে এই বাংলাদেশ। সব সংশয় উড়িয়ে দিয়ে বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে, তখন অনেক বিবেচনাতেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদন, গবেষণা প্রতিষ্ঠানের তথ্য এবং বিভিন্ন দেশের অর্থনীতিবিদ ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মুখে বাংলাদেশের উন্নয়নের জয়গান শোনা যায়। সমৃদ্ধির বহু নামে বাংলাদেশকে পরিচিতি দেওয়া হয় বিভিন্ন সংস্থার গবেষণা প্রতিবেদনে। ঈর্ষণীয় এসব অর্জনের সবচেয়ে বড় পরিমাপের পরিষ্কার ধারণা উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। বিশ্বের নীতি নির্ধারণী এই আন্তর্জাতিক সংস্থার দৃষ্টিতে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ, অর্থাৎ LDC-র তকমা ঘুচিয়ে উন্নয়নশীল দেশ হয়েছে। বিশ্ব নেতারা বলছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ বৈশ্বিক সাহায্য নির্ভরতা কমিয়ে এনেছে। মোট GDP-র 2% কম বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হয় বাংলাদেশকে, ফলে দেশের উন্নয়ন কর্মকাণ্ড এখন বিদেশি সাহায্যের ওপর আর নির্ভরশীল নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 786 কোটির বাজেট ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বীর বাঙালির বাংলাদেশ। সেই পথ ধরে স্বাধীনতার 50 বছরে এসে সরকারি ব্যয়ের ফর্দটা বেড়েছে 770 গুণ। 2021-22 অর্থ বছর, অর্থাৎ 50তম বাজেটের আকার দাঁড়িয়েছে 6,03,681 কোটি টাকা।
দর্শক এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছে। ২০২১ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি 9% বৃদ্ধি পেয়েছে, যার ফলে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২৫৫৪ মার্কিন ডলার। প্রবৃদ্ধি ও উন্নয়নে চমকপ্রদ রেকর্ড আর দেশের মর্যাদা অর্জনের পর ২০৪১ সালের মধ্যে সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের দ্রুত বর্ধনশীল দেশের তালিকায় বাংলাদেশ এখন পঞ্চম। ২০৩২ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৫তম বৃহত্তম অর্থনীতি দেশে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ। দেশের অর্থনৈতিক আকার বাড়ার সাথে সাথে বৈদেশিক মুদ্রা রিজার্ভও রেকর্ড সংখ্যক হারে বেড়েছে। বর্তমানে ৪৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে রিজার্ভ। তাই বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা যেমন কমেছে, তেমনি করে আবার সেই রিজার্ভ থেকে বিদেশিদের ঋণও দিয়েছে বাংলাদেশ। ডলারের সঙ্গে শ্রীলঙ্কান রুপি অদল বদল বা সোয়াপ করে শ্রীলঙ্কার সাথে ২৫ কোটি ডলার অর্থ বিনিময় করেছে বাংলাদেশ, যার ফলে 1.5 থেকে 2% সুদ পাবে বাংলাদেশ। আর এই অর্থ সহায়তাকে বাংলাদেশের অর্থনৈতিক উত্থান হিসেবে দেখছে বিশ্ববাসী। জন্মের লগ্নে ক্ষুধা আর দারিদ্রের প্রতিচ্ছবি, লাল সবুজের বাংলাদেশ এখন খাদ্য উৎপাদনেও বিশ্বের কাছে দৃষ্টান্ত। চাল, সবজি, মাছ, আম, আলু উৎপাদনে শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। ১৯৭৩-৭৪ সালে বাংলাদেশের চাল উৎপাদন ছিল 99 লাখ টন, যার স্বাধীনতার মাত্র ২৫ বছরে হয়েছে দ্বিগুণ। আর বাংলাদেশের বয়স ৫০ বছর পূর্ণ হওয়ার আগে চালের উৎপাদন 3.5 গুণ বেড়ে হয়েছে ৩ কোটি ৬৬ লাখ টন। আধুনিক জ্ঞান প্রযুক্তির ব্যবহারে কৃষি পণ্যের উৎপাদন বেড়েছে বহুগুণ। বৈচিত্র্যময় ফসল এখন কৃষকের ক্ষেতে দৃশ্যমান। তলাবিহীন ঝুড়ির দুর্নাম ঘুচিয়ে বাংলাদেশ এখন খাদ্যে আত্মনির্ভরশীল। চাল ও সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয়, মাছ ও ছাগল উৎপাদনে চতুর্থ এবং আম ও আলু উৎপাদনে সপ্তম ও অষ্টম স্থান বাংলাদেশ। নিজেদের চাহিদা মেটানোর পর বাংলাদেশের দৃষ্টি এখন বিশ্ববাজার দখলের, আর সেজন্য নজর দেওয়া হচ্ছে কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণে। এটি বাস্তবায়ন হলে এ খাতে রপ্তানি বাড়বে, বাড়বে বৈদেশিক মুদ্রা। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের বৃহত্তম শিল্পের মধ্যে অন্যতম। ১৯৮০ সালের আগ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি মূলত পাট ও পাটজাত পণ্যের উপর নির্ভরশীল ছিল। এ সময় পাট রপ্তানি করে দেশটি অধিকাংশ বৈদেশিক মুদ্রা আয় করত। কিন্তু বিশ্বে পলিপ্রোপাইলিন যুগ আসার পর পাট পণ্যের চাহিদা দ্রুত হ্রাস পায়, কিন্তু সেই শূন্যস্থান ক্রমান্বয়ে দখল করে নেয় তৈরি পোশাক খাত। একটা সময় দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থা তেমন একটা উন্নত ছিল না, কিন্তু সময়ের সাথে সেই যোগাযোগ ব্যবস্থাও বেড়েছে। দেশের দুই লেনের মহাসড়ক বদলে হয়েছে চার লেন। ইতিহাসের প্রথমবার দেশবাসী দেখেছে এক্সপ্রেসওয়ে। ঢাকা মাওয়া ভাঙা রুটের দৃষ্টিনন্দন এই সড়ক নির্মাণের ফলে যেমন দুর্ঘটনা কমেছে, তেমনি আবার খুব সহজেই যাতায়াত করতে পারছেন এই পথের যাত্রীরা। নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু চালু হলে এই এক্সপ্রেসওয়ে শতভাগ সুবিধা ঘরে তুলতে পারবে বাংলাদেশ, ফলে যোগাযোগ খাতে এক বিপ্লবের অপেক্ষাতে রয়েছে এদেশ। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ অর্থনীতিতে আরও এক ধাপ এগিয়ে যাবে, বাড়বে জিডিপির হার। ব্রিটিশদের হাত ধরে এই দেশে রেলের যাত্রা হলেও অনেক পেছনে রয়েছে নিরাপদ এই যোগাযোগ খাতটি। স্বাধীনতার ৫০ বছরে এসে দেশবাসী মেট্রো রেল দেখেছে, অপেক্ষা কেবল মেট্রো রেলে চেপে যাতায়াতের। সেই সাথে স্বাধীনতার এত বছর পর হলেও কক্সবাজারের সাথে ঢাকার রেল যোগাযোগ স্থাপন হচ্ছে। এই পথে রেল লাইনের নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুতই। আগামীতে দেশে বুলেট ট্রেনও দেখা যাবে, এ নিয়ে সমীক্ষার কাজও শেষ হয়েছে। ১৯০১ সালের ৭ ডিসেম্বর আহসান মঞ্জিলের জেনারেটরের সহায়তায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে এই অঞ্চলে বিদ্যুতের যাত্রা শুরু হয়। তবে দেশ স্বাধীনতার ৫০ বছরে এসে সেই বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন চাহিদার দ্বিগুণ। অর্থাৎ বর্তমানে ২৫,235 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছে লাল সবুজের এই দেশ। বর্তমানে ৯৯.৭৫% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।
আগামীতে সারা দেশে শতভাগ নিরবিচ্ছিন্ন আর মানসম্পন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশ। স্বাধীনতার ৫০ বছরে বিদ্যুৎ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। মোটা দাগে বলতে গেলে স্বাধীনতার ৫০ বছরে বিদ্যুৎ খাতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্প উল্লেখযোগ্য অবদান রাখছে। বর্তমানে এ খাত রপ্তানি আয়ের দ্বিতীয় অবস্থানে রয়েছে। স্বাধীনতার সময়ে দেশের ঔষধ শিল্প ছিল আমদানি নির্ভর। সে সময় ঔষধের মোট চাহিদা ৭০% পূরণ হতো আমদানির মাধ্যমে। কিন্তু বর্তমানে বাংলাদেশের ঔষধ শিল্পে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বাংলাদেশে উৎপাদিত ঔষধ এখন বিদেশে রপ্তানি হচ্ছে। মার্কিন মূলক ইউরোপ সহ বিভিন্ন দেশে ঔষধ রপ্তানি করছে বাংলাদেশ। এই অর্ধশতকে দেশের আরেকটি বড় অর্জন হলো দেশের প্রযুক্তির উন্নয়ন। প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। তারই অংশ হিসেবে বাংলাদেশকে ডিজিটালাইজেশন করার পথে হাঁটছে সরকার। গ্রামীণ জনপদ এখন শহরে সুযোগ সুবিধার আওতায় এসেছে। এক্ষেত্রে অনেক পথ পাড়ি দিয়েছে বীর বাঙালির বাংলাদেশ। স্বাধীনতার ৫০ বছরে যত অর্জন করেছে তার মধ্যে নিজস্ব স্যাটেলাইটও কিন্তু অন্যতম। মহাশূন্যে স্যাটেলাইট প্রেরণের মধ্য দিয়ে অন্য এক উচ্চতায় পৌঁছে গেছে বাংলাদেশ। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি এবং ডিজিটালাইজেশন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও উন্নয়ন সাধিত হয়েছে এই ৫০ বছরে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে নদীর তলদেশ দিয়ে টানেল। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি বড় অর্জন হিসেবে দেখছে দেশবাসী। এই বছরে টানেল দিয়ে যান চলাচল না করলেও আগামী বছরে এই টানেলের পুরো সুবিধা পাবে বাংলাদেশ। ৫০ বছর পর এসে দেখা যাচ্ছে রপ্তানি আয় বহুগুণে বেড়ে মিলিয়ন ডলার থেকে এসেছে বিলিয়ন ডলারের ঘরে। ২০২০-২১ অর্থ বছরের হিসাবে যা দাঁড়িয়েছে ৩৮.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। জিডিপির আকার ৪১,১০০ কোটি ডলার। আমদানি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬,৬৮ কোটি ডলার আর রাজস্ব আয় ৩,৮৯,০০০ কোটি টাকা। রেমিটেন্স বেড়ে যাওয়ায় দেশের দারিদ্র বিমোচনে বড় অবদান রাখছে এই খাত। গত ৫০ বছরে দারিদ্রের হার ৭০% থেকে কমে ২০.৫% এসে দাঁড়িয়েছে। মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে ৭৩ বছর। বর্তমান সরকার দারিদ্রের হার যেমন কমিয়েছে তেমনি করে দেশে গৃহহারাদের বাসস্থানের ব্যবস্থাও করছে। একই সাথে বয়স্ক ভাতাও চালু করেছে সরকার। চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ প্রতিটি নাগরিক যাতে করে মৌলিক চাহিদাগুলো থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দিয়েছে সরকার। সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরির জন্য একটি সমৃদ্ধ আর্থিক এবং সামাজিক সুরক্ষা প্যাকেজ তৈরি করেছে সরকার। বাংলাদেশের অগ্রগতির পেছনে রপ্তানিমুখী শিল্পের বড় অবদান রয়েছে। বাংলাদেশে কর্মজীবীদের ২৮% বেশি শিল্প খাতে নিয়োজিত। প্রায় ৪০,০০০ মানুষ তৈরি পোশাক খাতে কাজ করছেন। তাদের বড় অংশ নারী, যারা আগে কৃষিতে টুকিটাকি সাহায্য সহযোগিতা করতেন। অর্থনীতিতে তাদের অবদান ছিল যত সামান্যই। শুধু অর্থনৈতিক সূচক নয়, বাংলাদেশ গত ৫০ বছরে মানব সম্পদ সূচকেও গুরুত্বপূর্ণ উন্নতি করেছে। জাতিসংঘের সূচকে এক্ষেত্রে বাংলাদেশের স্কোর ৭৩.২%। এই সূচকের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মূলত শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নতি। শিশু স্বাস্থ্য এবং শিক্ষারও উন্নতি হয়েছে। এত ভালো আর উন্নয়নের মধ্যেও রয়েছে কিছু সংকট চিত্র। বলছি দেশের কর্মসংস্থানের বিষয়টি, যেটি নিশ্চিত করতে পারলেই দেশের উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে। সর্বশেষ শ্রমশক্তি জরিপ বলছে দেশে কর্মক্ষম জনগোষ্ঠী ৬,৩৫,০০০। তাদের মধ্যে কাজ করে ৬,০৮,০০০ নারী পুরুষ। বেকারের সংখ্যা ২৭,০০০ মতো। তবে করোনা মহামারীতে সে বেকারত্বের হার বেড়েছে আর দেশে স্নাতক পাস বেকারের সংখ্যা ৩৯%। আর তাই অপার সম্ভাবনার দেশে তরুণদের কর্মসংস্থানই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দেশের মোট জনসংখ্যার ১/৩ তরুণ। এদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারলে দেশের উন্নয়ন বেগবান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে বর্তমানে বিশ্বের বহুল আলোচিত বিষয়ের মধ্যে হলো চতুর্থ শিল্প বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দিতে চায় এবং সে অনুযায়ী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজয়। দেশকে ডিজিটালাইজেশনের মাধ্যমে তরুণদের হাত ধরেই সেই জায়গাতে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। তরুণদের হাত ধরেই শত্রুমুক্ত হয়েছিল 56,000 বর্গ মাইল, আবার সেই তরুণরাই দেশের অর্থনৈতিক মুক্তিতে এগিয়ে নিয়ে যাবে, গড়ে উঠবে লাখো শহীদের স্বপ্নের বাংলাদেশ। স্বাধীনতার 50 বছরে সব আশা পূর্ণ হয়নি, দারিদ্রকে অনেকটা তাড়িয়েছে, দুর্নীতিকে তাড়াতে পারেনি এখনো। দুর্নীতি আরো বড় আকারে দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার সঙ্গে যুক্ত হয়েছে সন্ত্রাস। 50 বছরে আমাদের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু তার ফসল খেয়ে ফেলছে এই দুর্নীতি আর সন্ত্রাস। দেশকে এই দুই অভিশাপ থেকে দূর করতে পারলেই উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে, তেমনি করে তা টেকসই হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সব সংশয় উড়িয়ে দিয়ে বাংলাদেশ যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে, তখন অনেক বিবেচনাতেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের তারুণ্য আবার জাগবে স্বাধীনতার 50 বছরে যে আলোক শিখা জ্বলছে তা থেকে পথ নির্দেশনা পেয়ে আবার এক তারুণ্যের অভ্যুত্থান ঘটাবে বাংলাদেশ। অর্থনৈতিক বৈষম্য কমে আসবে, স্বাধীনতার সূর্যের পরিপূর্ণ আলো দেখবে বাংলাদেশ, এগিয়ে যাবে সোনার বাংলা, সমস্বরে গেয়ে উঠবে বিজয় নিশান উঠছে ওই উঠছে ওই, দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ দেখবে বিশ্ববাসী। দর্শক, আজকে পর্যন্ত বিদায় নিতে হচ্ছে, তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্ট আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে তা আমাদেরকে জানান। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।